লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ কার্যকর করতে পারে কেন্দ্রীয় সরকার, মঙ্গলবার সূত্র মারফত সেটাই জানা গিয়েছে। লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হওয়ার আগেই সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে মঙ্গলবার ইন্ডিয়া টুডে টিভি সূত্রে খবর। লোকসভার ভোটের আগে সিএএ কার্যকর করার কথা চলতি মাসের শুরুতেই জানিয়েছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2019 সালে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিলেন মোদী সরকার। এই আইন মোতাবেক বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের মতো দেশ থেকে যদি সেদেশে সংখ্যালঘুরা ভারতে আশ্রয় চান তাহলে তাদেরকে নাগরিকত্ব দেবে সরকার। সংসদে দুই কক্ষে এই বিল পাশ হওয়ার পর অনুমোদন দিয়েছিলেন রাষ্ট্রপতি। তারপর দীর্ঘ সময় পার হলেও সিএএ কার্যকর করা নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। সিএএর বিরোধিতা জানিয়ে সরব হয়েছে বহু রাজনৈতিক দল। প্রথম থেকে সিএএর বিরোধিতা করে এসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে সিএএ কার্যকর করা হলে তা এই পর্বে নতুন মাত্রা যোগ করবে। অন্যদিকে মার্চের প্রথম দিনই বাংলায় আসছেন নরেন্দ্র মোদী, পরপর তিনটি সভা করার কথা রয়েছে তার। সন্দেশখালী কাণ্ডে তোলপাড় রাজনীতির ময়দান, এই আবহে বাংলায় মোদীর সফর আলাদা করে তাৎপর্য পাচ্ছে। পয়লা মার্চ আরামবাগে সভা করার কথা প্রধানমন্ত্রীর, পরের দিন 2রা মার্চ কৃষ্ণনগরে সভা করার কথা, এরপর রয়েছে 6ই মার্চ বারাসতে সভা করার কথা। এর আগে বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন 6 তারিখ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। তিনি আরও জানিয়েছিলেন যে সন্দেশখালীর মানুষ চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। এই সময়ে রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও। সূত্রের খবর, আগামী 3রা মার্চ রাজ্যে আসছেন কমিশনের প্রতিনিধিরা, 5ই মার্চ পর্যন্ত তারা এখানে থাকবেন। রাজ্যে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতেই তাদের এই সফর বলে জানা যাচ্ছে। শুক্রবার কমিশন সূত্রে খবর, 13ই মার্চের পর লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে। তার আগে এই সিএএ কার্যকর করা নিয়ে জল্পনা জোরালো হলো। এই বছর এই নিয়ে চলতি মাসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শোনো আপনাদের। কাউকে লিয়ে ড্রামাবাজি, লোকসভা চুনাও আ রহা হ্যায়, সিএ হুয়া হ্যায় কানুন, সিএ মে কিসি কা সিটিজেনশিপ ছিনে কা কানুন নেই হ্যায়। সিএ মে জো লোক খাস করকে হামারি বাঙালি হিন্দু বাংলাদেশ ছোড় কে আয়া হ্যায়, কিউ ও হিন্দু বল কে উসকো ভাগা দিয়া বাংলাদেশ সে, উসকো সিটিজেনশিপ দেনে কা কানুন হ্যায়। সিএএ কা তো অন্দর সিটিজেনশিপ দেনে কা কানুন হ্যায়, বহুত জলদি সিএএ পোর্টাল চালু হো জায়েগা, সিধা সিধা স্টেট গভর্নমেন্ট কা কোই রোল নেই রহেগা, সিধা সিধা বঙ্গাল কা বাঙালি হিন্দু রিফিউজি বন কে আয়া হ্যায় উনকো রেজিস্ট্রেশন করনে কা মৌকা মিল জায়েগা, ও ইকুয়াল সিটিজেনশিপ উনকো মিল জায়েগা, যে কানুন পারিত হো গিয়া হ্যায়, ইমপ্লিমেন্টেশন ভি বহুত জলদি চুনাও কা পহলে হোনে ওয়ালা হ্যায়। লেকিন এনআরসি দূসরা ইস্যু হ্যায়, এনআরসি কা কানুন দেশ কা পার্লামেন্ট মে পারিত ভি নেই হুয়া হ্যায়, নোটিফিকেশন ভি নেই হুয়া হ্যায়, এ ভ্রম পায়দা কর রহা হ্যায় মুসলমান কে অন্দর, মমতা কাম নেই কিয়া, নোকরি নেই দিয়া, ইন্ডাস্ট্রি নেই বানায়া, বেরোজগারি জাদা হ্যায়, ভ্রষ্টাচার হার ক্ষেত্র মে হ্যায়, ইসলিয়ে মমতা চুনাও কে লিয়ে এনআরসি কা মুদ্দা লায়া হ্যায়, ডরা কে ধমকা কে এ মুসলমান ভোট জেসে 21 কা চুনাও মে কনসোলিডেট কিয়া করনে কা এ কোশিশ কর রহা হ্যায়, এ কোশিশ ইস বার উসকা ফেল করেগা। এবার আপনাদের শোনাবো শান্তনু ঠাকুর কয়েকদিন আগে কি মন্তব্য করেছিলেন। যে রুল ফ্রেমিংটা 7 দিনের ভিতরে শেষ হচ্ছে সেটা বলতে গিয়ে আমার মুখ ফসকে বেরিয়ে গেছে যে আগামী 7 দিনের মধ্যে ই হচ্ছে, কিন্তু সিএ হচ্ছেই আগামী কিছুদিনের মধ্যে, এটা 100% শিওর। সিএ ভারতের একটা বৃহত্তর জনমানবের একটা চাহিদা, সিএ হলে আমি একটু আগে তার ব্যাখ্যা দিলাম কী হবে, সিএ যখন
সিএ যখন অ্যাক্ট হয়েছে ভারতবর্ষের, সিএ তো আইন হয়েই গেছে, এটা ইমপ্লিমেন্ট করা বাকি, এ তো আর আইন করতে হবে না নতুন করে, এ তো আইন অলরেডি। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ কার্যকর হতে পারে সেই নিয়ে কিন্তু একটা জল্পনা শুরু হয়েছে। মঙ্গলবার সূত্র মারফত সেই বিষয়টাই জানা গিয়েছে। লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হওয়ার আগেই সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে বলে মঙ্গলবার ইন্ডিয়া টুডে সূত্রে খবর। লোকসভা ভোটের আগে সিএএ কার্যকর কথা চলতি মাসের শুরুতেই জানিয়েছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2019 সালে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ পাস করিয়েছিলেন মোদী সরকার। এই আইন মোতাবেক বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের মতো দেশ থেকে যদি সেদেশের সংখ্যালঘুরা ভারতে আশ্রয় চান তাহলে তাদের নাগরিকত্ব দেবে সরকার। সিএএ নিয়ে শুভেন্দু অধিকারী কি জানিয়েছিলেন শোনাবো। ড্রামাবাজি, লোকসভা চুনাও আ রহা হ্যায়, সিএএ হুয়া হ্যায় কানুন, সিএএ মে কিসি কা সিটিজেনশিপ ছিনে কা কানুন নেই হ্যায়। সিএএ মে জো লোক খাস করকে হামারি বাঙালি হিন্দু বাংলাদেশ ছোড় কে আয়া হ্যায়, কিউ ও হিন্দু বল কে উসকো ভাগা দিয়া বাংলাদেশ সে, उसको सिटीजनशिप देने का कानून है। सीएए का तो अंदर सिटीजनशिप देने का कानून है। बहुत जल्दी सीएए पोर्टल चालू हो जाएगा, सीधा सीधा स्टेट गवर्नमेंट का कोई रोल नहीं रहेगा, सीधा सीधा बंगाल का बंगाली हिंदू रिफ्यूजी बन के आया है उनको रजिस्ट्रेशन करने का मौका मिल जाएगा, वो इक्वल सिटीजनशिप उनको मिल जाएगा। ये कानून पारित हो गया है, इम्प्लीमेंटेशन भी बहुत जल्द। सब्सक्राइब करबेन आज तक बांग्लार यूट्यूब चैनल के, फॉलो करबेन आज तक बांग्लार व्हाट्सएप चैनल।